যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতায় দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি, আর সেই দায়বদ্ধতা থেকে এই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি আমি রুকসানা আনজুমান নিকোল। আমজনতার আজকের বিষয়, ছাত্রলীগকে কেন পেটালো পুলিশ? বরগুনায় ছাত্রলীগকে পুলিশের পেটানোর এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে আলোচনা থামছেই না। ঘটনা যদিও 15ই অগাস্টের, আজকে 17ই অগাস্ট, এখনও পর্যন্ত আলোচনা চলছে। এই ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে 24 ঘন্টার মধ্যে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে, বদলি করা হয়েছে চট্টগ্রামে। সেই নিয়েও আলোচনা চলছে। আমরাও একটু আলোচনা করতে চাই, আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা যুক্ত আছেন আমোদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমোদ হোসেন, আমি একটু 2010 সালের দিকে নজর ফেরাতে চাই। 2010 সালে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরের ছেলে রুবায়েত আদনান সভাপতি পদপ্রত্যাশী ছিলেন ছাত্রলীগের কমিটি, কিন্তু তা না হয় ওই কমিটি প্রত্যাখ্যান করে শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়। সেই কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামানকে শিবির আখ্যা দিয়ে দায়িত্বই পালন করতে দেওয়া হয়নি। এবার আসি 2014 সালে। 2014 সালে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলনে ওই যে আলহাজ জাহাঙ্গীর কবির, যিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার আরেক ছেলে জুবায়ের আদনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দিয়েছিল তখনকার কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু জুবায়ের আদনান আসলে তিনি ওই পদটি চাননি, তিনি চেয়েছিলেন সভাপতি হতে। তো সভাপতি প্রত্যাশী থাকায় তিনি আরেকটি পদ নিতে রাজি হননি। জাহাঙ্গীর কবিরের ছেলেকে সভাপতি পদ দেওয়ার জন্য বিক্ষোভ হয়, ভাঙচুরও হয় তখন বরগুনাতে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ বাধ্য হয়ে জুবায়েরকে সভাপতি ঘোষণা করেন। এটা হচ্ছে 2014 সালের ঘটনা। এবার আসি 2022 সালে। 2022-এ এই যে এবারেও ধীরেন্দ্রনাথ শম্ভু এমপি আর জাহাঙ্গীর কবিরের পছন্দের কমিটি হয়নি বলে তারা তাদের গ্রুপের লোককে দিয়ে বর্তমান কমিটিতে থাকা ছাত্রলীগ সদস্যদের শায়েস্তা করতে এই ঘটনা ঘটিয়েছেন। এই যে আমি এতক্ষণ যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো সত্য নাকি মিথ্যা? আহমদ হোসেন, আমজনত হোসেন কি আমাকে শুনতে পাচ্ছেন? আমজনত হোসেন আমাকে শুনতে পাচ্ছেন না? না, আমজনত হোসেন শুনতে পারেননি, ঠিক আছে। আমাদের সঙ্গে এই প্রশ্নটা নিশ্চয়ই আমি তাকে করব। আমাদের সঙ্গে প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান আছেন। সোহরাব হাসানের কাছে একটু জানতে বুঝতে চাই। সোহরাব হাসান, বরগুনা ছাত্রলীগের কর্মীদের উপরে এই যে পুলিশের লাঠি পেটার ঘটনায় পুলিশের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? সোহরাব হাসানও কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি যে প্রশ্নটি করেছিলাম বরগুনার এই যে ঘটনা, বরগুনার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের উপর পুলিশের যে লাঠি পেটা, এখানে আপনি পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন? সোহরাব হাসান কি আমাকে শুনতে পাননি? সোহরাব হাসানও আমাকে শুনতে পাননি। আচ্ছা, দেখি আমি একবার চেষ্টা করি যে আহমদ হোসেন আমাকে শুনতে পান কিনা। আহমদ হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আগে একটু পরিষ্কার হয়ে নিই। আহমদ হোসেন কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, এর আগে যে প্রশ্নটি করেছিলাম সেটা কি শুনতে পেয়েছেন? আমি এখন শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ পাচ্ছি। এর আগে যে প্রশ্নটি করেছিলাম সেটা কি শুনতে পেয়েছিলেন? অংশ তো শুনতে পেরেছি। না, অংশ তো শুনলে হবে না, পুরোটা শুনতে হবে। আমি অংশ তো শুনতে পেরেছি, আবার বলুন। আচ্ছা, আমি 2010 সালের যে ঘটনাটা বলেছিলাম সেটা কি শুনতে পেয়েছেন? যে জি,
জাহাঙ্গীর কবির, মানে যিনি এখন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার ছেলে রোবায়েত আদনান সভাপতি পদপ্রত্যাশী ছিলেন, কিন্তু তার না হয় ওই কমিটি প্রত্যাখ্যান করে শহরে প্রতিবাদ হয়। পরে যিনি পদটি পান সাধারণ সম্পাদকের পদ ছাত্রলীগের কমিটিতে, আখতারুজ্জামানকে শিবির আখ্যা দিয়ে দায়িত্বই পালন করতে দেওয়া হয়নি। 2014 সালে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলনে জুবায়ের আদনান হচ্ছেন এই বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরেরই আরেক সন্তান, তাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দিয়েছিল তখনকার কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু জুবায়ের আদনান তো সাধারণ সম্পাদক হতে চান, তিনি চান সভাপতি হতে, কাজে তাকে যেহেতু সভাপতি করা হয় নাই, সেই জন্য প্রতিবাদ হয়, বিক্ষোভ হয়, ভাঙচুর পর্যন্ত হয়। পরে তখনকার কেন্দ্রীয় ছাত্রলীগ বাধ্য হয়ে শেষ পর্যন্ত জুবায়ের আদনানকে সভাপতি ঘোষণা করতে বাধ্য হয়। আর এই যে 2022 সালে সেদিন 15 আগস্টে যে ঘটনাটা ঘটলো, সেখানে অনেকেই বলছেন বরগুনায় অনেক আওয়ামী লীগ নেতাও নাম প্রকাশ করার না সত্ত্বে বলেছেন যে ধীরেন্দ্রনাথ শম্ভু এমপি আর এই যে জাহাঙ্গীর কবির সাহেব, তাদের পছন্দ মতো কমিটি হয়নি বলে তাদের অনুসারী ছাত্রলীগের কর্মীদের দিয়ে যারা পদ পেয়েছেন কমিটিতে সেই রকম কাউকে শায়েস্তা করার জন্য 15 আগস্টের সেই ঘটনাটি তারাই ঘটিয়েছেন। এটি সত্য নাকি মিথ্যা? আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, আমি হচ্ছি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জি, আপনাদের উচিত ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ইনভাইট করা, বিষয়টি ছাত্রলীগ বিষয়, তারাই ভালো করে বলতে পারবে তারা একটা সাথে কী হচ্ছে বা কী হয়। কাজে আপনারা আমাকে রং নাম্বার রিং করলেন। না না, আমরা কি আসলে রং নাম্বারে ফোন করেছি? আমি তো সেন একটু বলি বলেছেন যে ছাত্রলীগের একজন সদস্য আমাদের এখানে আছেন, ছাত্রলীগের যারা কেন্দ্রীয় কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক পদে আছে তাদেরকে আমরা চেষ্টা করেছি যোগাযোগ করতে, তারা আসলে আমাদের ডাকে সাড়া দেননি। এমনকি আলহাজ জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে কথা দিয়েও একদম শেষ মুহূর্তে তিনি মানা করে দিয়েছেন যে এই অনুষ্ঠানে তিনি আসবেন না। সেক্ষেত্রে আমরা বাধ্য হয়ে কেন্দ্রীয় কমিটি থেকে, মানে আপনাকে সাংগঠনিক সম্পাদক পদ, যেহেতু ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগেরই একটি অঙ্গ সংগঠন, সেই জন্য আমাদের মনে হয়েছে যেহেতু আওয়ামী লীগের কী বলবো জেলা সাধারণ সম্পাদক বা সেখানকার এমপি ছাত্রলীগের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে, কাজেই আপনাদের দায়িত্ব সেটা ব্যাখ্যা দেওয়া, নয় কি আহমদ হোসেন? সিচুয়েশনকে তো ফেস করা আমাদের দায়িত্ব। জি, আমরা যেহেতু রাজনৈতিক কর্মী বা নেতা, যেভাবেই বলুন এনি সিচুয়েশনকে আমরা ফেস করার মতো আমাদের সক্ষমতা থাকতে হবে। কাজে আপনার প্রশ্নের মুখোমুখি হলেও আমি বিব্রত বোধ করছি না। আপনি যেটা বলেছেন যে ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আদর্শিকভাবে ছাত্রলীগের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই আছে। আমরা যেমন বঙ্গবন্ধু আদর্শের কথা বলি, ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধু আদর্শের ব্যানগার্ড। কাজে ব্যানগার্ড হিসাবে আমরাও ছাত্রলীগ করেছি, কিন্তু আমরা ছাত্রলীগের ক্রিয়েশন, আমি অ্যাম কিন্তু আই এম বিল্ড আপ বাই ছাত্রলীগ, আই এম মেড বাই ছাত্রলীগ। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, সেখানে ছাত্রলীগের নেতা ছিলাম, কর্মী ছিলাম, আমি ছাত্রলীগের ব্যানার থেকে উঠে এসেছি। কাজে ছাত্রলীগ স্বাভাবিক কারণে, আপনি বরগুনার কথা বলছেন, বরগুনাতে আমাদের পার্টির অভ্যন্তরিত রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আওয়ামী লীগ হচ্ছে একটা বিশাল রাজনৈতিক দল এবং প্রতিযোগিতা না থাকলে সৃষ্টি হয় না। কাজে প্রতিযোগিতাকে, সুস্থ প্রতিযোগিতাকে আমরা ওন করি, বাট প্রতিযোগিতার নামে ক্ল্যাশ হইলে এটাকে আমরা ডিজোন করি। কাজেই আপনি যে নামগুলো বললেন, এই নামগুলোর সাথে পরিচিত, এমপিকে আমি চিনি, সেখানকার এই দুটো পক্ষের বিরাজমান রাজনৈতিক প্রতিযোগিতা সবসময়ই ছিল এবং এখনও আছে। কাজেই এখানে এই যে পার্টির অভ্যন্তরে কারা কর্তৃত্ব করবে, এটা নিয়ে তাদের মধ্যে নেতৃত্ব দিবে, এটা নিয়ে তাদের মাঝে কম্পিটিশন আছে। এখানে সম্পূর্ণ এমপি তার অনুসারী আছে, জাহাঙ্গীর তার অনুসারী আছে। কাজে অনুসারীদের মধ্যে একটা রাজনৈতিক প্রতিযোগিতা বিরাজমান, আর ছাত্রলীগ যেহেতু ব্যানগার্ড, ইয়াং ফোর্স, এদের মধ্যে তো প্রতিযোগিতা থাকবেই। এখন পুলিশ সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে। আহমদ হোসেন, বরগুনায় যেটা হয়েছে সেটাকে কি আপনি প্রতিযোগিতার পর্যায়ে দেখছেন? আহমদ হোসেন, বরগুনায় যেটা হয়েছে সেটাকে আপনি সুস্থ প্রতিযোগিতা মনে করেন? না, এই যার পরবর্তীতে যেটা হয়েছে এটা সুস্থ প্রতিযোগিতা না,
সুস্থ প্রতিযোগিতাকে আমরা মনে করি ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি সৃষ্টিশীলতা, সুস্থ প্রতিযোগিতার মধ্যে বিকাশ হয়, যে কোনো জিনিসেরই বিকাশ হয় প্রতিযোগিতার মধ্য দিয়ে। সুতরাং এইটাকে আমরা মনে করি, কিন্তু এখন যেটা ঘটেছে ভায়োলেন্স, সহিংস ঘটনা, এটাই যেন সমর্থন করি না। এনি ভায়োলেন্স উই ক্যান নট সাপোর্ট। আমরা ভায়োলেন্সের পক্ষে না, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ ভায়োলেন্সের পক্ষে দাঁড়ায় না, আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভায়োলেন্সের পক্ষে যাবেন না। আমরা ভায়োলেন্স যেমন ইন্টারনাল পলিটিক্সে চাই না, তেমনিভাবে দেশের মধ্যেও রাজনীতিতেও আমরা ভায়োলেন্স চাই না। অবশ্যই শান্তিপূর্ণভাবে সবার রাজনীতি করতে পারবে, তেমনিভাবে পার্টির ভেতরেও চার্জির বক্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে আছে দিতে পারবে এবং কম্পিটিশন করতে পারবে। কিন্তু নেতা হতে পারলাম না বলে ভাঙচুর করব, নেতা হতে পারলাম না বলে প্রতিপক্ষকে আক্রমণ করব, এটা কখনোই গ্রহণযোগ্য নয়, সমর্থিত নয়। সুতরাং যারা এই কাজটা করেছে অবশ্যই সেটা নিন্দনীয়। যারা এই কাজটি করেছে, আপনি বলছেন যে আপনি বলেছেন যারা এই কাজটি করেছেন, কিন্তু আমি যে প্রশ্নটি আপনাকে করেছি সেটাকে সরাসরি আমি উত্তর পেলাম। আসলে মাননীয় সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু এবং বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের কোনো ইন্ধন কি ছিল এই যে সেদিন যে ঘটনাটি ঘটেছে তার পিছনে? আপনি আপনি শুরুতেই আমার বড় প্রশ্নের ছোট উত্তরে যেটা বললেন যে ছাত্রলীগকে আমি প্রশ্নটা করলে ভালো করতাম, কারণ এটা ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয়। আসলে কি ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয় থাকে? যখন জেলাগুলোতে কমিটি হয় তখন কি আসলে এই সেখানকার যারা রাজনৈতিক মানে নেতৃস্থানীয় জায়গায় থাকেন, বড় বড় দলে থাকেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণার পর আমরা কি দেখেছি সেটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। আসলেই কি মূল আওয়ামী লীগের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থেকে ছাত্রলীগ কখনোই রেহাই পায়? আপনি তো অন্য প্রসঙ্গে চলে, আমি বলছি স্টেক হোল্ডার ছাত্রলীগের মূল নেতৃত্বের কাছে প্রশ্ন করলে তারা বিষয়টা আরো কেয়ার করতে পারে। আর আমি যেটা বলছি যে আমরা ছাত্রলীগ সহযোগী সংগঠন, অবশ্যই সেখানে আমাদের নেতৃত্বের কন্ট্রোল থাকবে। যদি আমাদের কন্ট্রোল না থাকে তারা ফ্রি স্টাইল হয়ে যাবে, তারা আমাদের ব্যানগার্ড, আমাদের সহযোগী, তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। নিয়ন্ত্রণ থাকতে হবে, নিয়ন্ত্রণ না থাকলে তারা ফ্রি স্টাইল হয়ে গিয়ে অনেক অঘটন ঘটেছে। কাজে সেখানে যা ঘটেছে সেখানে নেতৃত্বের নিয়ন্ত্রণ কম। যেমন শম্ভুদা আছেন এমপি, তার সমর্থকদের উপর তার নিয়ন্ত্রণ আছে, আবার জাহাঙ্গীর সাহেব আছেন তার সমর্থকদের উপর তার নিয়ন্ত্রণ আছে। তাদের দুজনের উচিত ছিল চার্জি সমর্থকদেরকে নিয়ন্ত্রণ করা, শান্তিপূর্ণ অবস্থায় রাখা, রাখতে তারা পারেননি, যে কারণে এই ঘটনা ঘটেছে। সুতরাং এই ঘটনার দায় কার ঘাড়ে আসবে? নিঃসন্দেহে এটা আমাদের ঘাড়ে নিতে হবে। আমি তো এতটা পর্যবেক্ষণ করিনি, বিকজ আমি তো ছাত্রলীগ করি না, কাজে এই জন্য বলছি যে আমি এটা এতটা গভীরে যাইনি। কি হয়েছে, পুলিশ পিটিয়েছে, কেন পিটিয়েছে, এতটা পর্যবেক্ষণ করতে আমি যাইনি। তারপরে আমাকে যদি আগে বলতেন যে সাবজেক্ট ম্যাটার কিন্তু এই, তাহলে আমি পর্যবেক্ষণ করে আসতাম। আমি এসে আমি তো বেকাতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। আমি বিপদে পড়িনি, শোনেন না না, আমি বিপদে পড়িনি, বিপদ থেকে উদ্ধার হয় তো আমার দায়িত্ব। জি জি, বিপদ থেকে উদ্ধার করে আপনার দায়িত্ব। জি আহমদ হোসেন, আসছি আমি আপনার কাছে, আসছি। বিপদ থেকে মানুষকে মুক্ত করা, এটাই তো আমাদের দায়িত্ব। জি জি, আসছি আমি আপনার কাছে। সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক আছেন আমাদের সঙ্গে। সোহরাব হাসান, বরগুনায় ছাত্রলীগের কর্মীদের উপর পুলিশের যে লাঠিপেটার ঘটনা, সেখানে পুলিশের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের বক্তব্য শুনলাম, আপনার প্রশ্নও শুনলাম। আর কথা হচ্ছে যে বরগুনা জেলা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সাংগঠনিক বিরোধ সেটি সহিংসতায় রূপ নিয়েছে, এটি হচ্ছে প্রথম স্বীকার করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেই সহিংসতা বন্ধে পুলিশ লাঠিচার্জ করেছে, তাদের উপর হামলা চালিয়েছে, এবং সে কারণে কিন্তু সেখানকার অতিরিক্ত এসপিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এখন ঘটনার যে এই সৌরভ হাসানের সংযোগটিকে আমরা হারালাম। সৌরভ হাসান কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোহাম্মদ মোখলেসুর রহমান কি আমাকে শুনতে পাচ্ছেন? বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আছেন আমাদের সঙ্গে, তিনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মোখলেসুর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি তিনি। মোহাম্মদ মোখলেসুর রহমান, বরগুনার এই ঘটনায় মানে সংঘর্ষ চলাকালে লাঠি পেটাও স্থানীয় সংসদ সদস্যদের সাথে পুলিশ কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে তার কর্মস্থল থেকে বদলি করার পর আরও পাঁচ পুলিশ সদস্যকেও বরগুনা থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক কার্যালয়ে বিশেষ দায়িত্ব নিযুক্ত করার পর ওই দিনই আরেক আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এই যে বরগুনায় পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছিলাম, সৌরভ হাসানকে প্রশ্ন করেছিলাম, তিনি যদিও উত্তরটি দিতে পারেননি, মানে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বেধরক লাঠি পেটা ছাড়া আর কি কিছু করতে পারতো কিনা পুলিশ? মানে আবার আমরা দেখি যে পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলে তাকে বদলি করে দেয়া হয়, মানে এক্ষেত্রে যে তাকে বদলি করা হলো, এটা কি আসলে আরও কোনো সমস্যা থাকতে হতে পারে, উনি ওই এলাকায় বরগুনে এখন থাকলে সেই জন্য তাকে বদলি করা হলো, নাকি তাকে কোনো অপরাধের শাস্তি দেওয়া হলো তদন্তের আগেই? না, তদন্তে তো তদন্ত এটা এখনও তো শেষ হয়নি, তদন্ত কেবল শুরু হয়েছে। শুরু হওয়ার পরে তখন বোঝা যাবে যে সে কত দূর আচরণটা তার কতখানি হয়েছে, মাত্রাতিরিক্ত হয়েছে নাকি সে তার সীমার মধ্যেই ছিল। এখন যেটা হয়, এটা তদন্ত চলাকালীন সময়ে সে যেন কোনো রকমের ইনফ্লুয়েন্স করতে না পারে, কোনো রকমের সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে না পারে, সেই কারণে তাদেরকে কর্মস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। এটা একটা প্রচলিত প্র্যাকটিস, অনেক দিন ধরে এটা হয়ে থাকে যে তাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে বদলি করে দিলে আমরা মনে করি যে তার হস্তক্ষেপটা থাকবে না, তখন তদন্তটা নিরপেক্ষ হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই হয়তো তারা এটা করেছে। আর বরগুনায় পুলিশের হস্তক্ষেপ কতখানি জাস্টিফাইড ছিল কি ছিল না, এটা তদন্তের পরেই বেরিয়ে আসবে। তারা শক্তি প্রয়োগ না করলে কি হতো না কি চলতো না, সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। আমাদের যারা জুনিয়র কর্মকর্তা আছেন তারা অনেক সময় আবেগকে সংবরণ করতে পারেন না। আইন সবার জন্য সমান, সব ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে, এটা যেমন সত্য, তেমনিভাবে আইন প্রয়োগ করতে গিয়ে তার প্রেক্ষাপটটাও বোঝা অত্যন্ত জরুরি, ওই পালসটা বোঝাও অত্যন্ত জরুরি, যেখানে আমি আইনটা প্রয়োগ করতে যাব সেটা প্রয়োগ করলে পরে হিতে বিপরীত হবে কি না সেটাও আগের থেকে যদি চিন্তাভাবনা করতে পারা যায় তাহলে অনেকখানি সুবিধা হয়। এই জন্য কোনো অ্যাকশন নেওয়ার আগে পুলিশকে চিন্তা করতে হয় অনেকখানি, যে কতখানি অ্যাকশন নেবে বা কতখানি অ্যাকশন নেবে না। অ্যাকশন না নিলেই যে পুলিশ পরাজিত হয়ে গেল সেটা কিন্তু ঠিক নয়, এখন নেওয়া গেল না পরবর্তীতে অন্য সময় নেওয়া যাবে। তো এই ক্ষেত্রে হয়তো একটু ধৈর্য ধরা যেত, যেখানে মানে যখন পুলিশের গাড়িতে, নতুন কেনা গাড়িতে, পুলিশের গাড়ি এমনিতেই, জি জি মোখলেসুর রহমান, আমরা এমনিতেই পুলিশের গাড়ি দেখি অধিকাংশ সময় পুরাতন গাড়ি থাকে বা ভাঙাচোরা গাড়ি থাকে, নতুন একটা গাড়িতে যখন ঢিলটা এসে পড়লো, গ্লাসটা ভেঙে গেল, তখন আসলে কি করতে পারতেন ওই সময় তিনি? নরমালি কি করতে পারতেন, নিজেকে নিয়ন্ত্রণ করে কি করতে পারতেন? না, তখন এখানে 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 পুলিশের উপর যদি আক্রমণ হয়ে থাকে, পুলিশ তাদেরকে নিবৃত্ত করার জন্য শক্তি প্রয়োগ করতেই পারে, সেটা করতে কোনো দোষের কিছু নয়। কিন্তু আমি বলবো যে স্থানটা স্থানকাল পাত্রভেদ এটা বিবেচনা করা অনেকখানি প্রয়োজন, কারণ উনি যে কাজটি করেছেন, যার সামনে কাজটি করেছেন, নেতৃবৃন্দ যেখানে উপস্থিত ছিলেন সেখানে তাদের সাথে কথা বলে বিষয়টা হয়তো মেটানো সম্ভব ছিল, তা না হয়ে উত্তেজনার বসে, আমি বলবো যে এটা হলো তারুণ্যের উত্তেজনা,
এই উত্তেজনাটা তার সিনিয়র কর্মকর্তা কিন্তু দেখায় নাই। এটা জি বুঝতে পেরেছি, আপনি বলছেন যে তিনি উত্তেজিত হয়ে যে কাজটি করেছেন ওটা না করলেও হতো। মোহাম্মদ মোখলেসুর রহমান, আরেকটা বিষয় আমাকে পরিষ্কার করেন, আপনি বললেন যে মহরম আলীকে পাঠিয়ে দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে, অনেক সময় তদন্ত প্রভাবিত হতে পারে সেই কারণে, তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি। আজকে আমরা যেটা দেখলাম যে পত্রিকায় ছবিও ছাপা হয়েছে, বরিশাল রেঞ্জের DIG এস এম আক্তারুজ্জামান, স্থানীয় সংসদ সদস্য যিনি অভিযোগ করেছেন মহরম আলীর বিরুদ্ধে, তাকে পাশে নিয়ে আসলে সংবাদ সম্মেলন করছেন বা বক্তব্য দিচ্ছেন, সেক্ষেত্রে কি আপনি তদন্ত প্রভাবিত হওয়ার কোনো আশঙ্কা করেন কি না? না, আমি এই ক্ষেত্রে করি না। এটা একটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, স্বাভাবিক করে নিয়ে আসার জন্য, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এগুলো করাটা খুবই জরুরি। পুলিশিং তো শুধু লাঠিপিটা করা হয় না, পুলিশিং শুধু আইন দিয়ে হয় না, পুলিশিংয়ের সাথে সমাজের বিভিন্ন অংশের একটা যোগ সাজশ থাকে, মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের পালসটা বুঝতে হয়, মিটিং করতে হয়, একসাথে সামাজিক মেলামেশা করতে হয়, এগুলো পুলিশিংয়েরই অংশ। আমি মনে করবো যে DIG সাহেব যেটা করেছেন, আক্তারুজ্জামান সাহেব, এটা সঠিক কাজই করেছেন। এই মুহূর্তে এই ঘটনা নিয়ে যেন আর ভুল বোঝাবুঝি তৈরি না হয়, আর যেন ফার্দার এটা নিয়ে ডেটোরিয়েশন না হয়, সেটার দিকেই নজর দেওয়া উচিত। একজন সিনিয়র কর্মকর্তা হিসাবে তার এই পদক্ষেপকে আমি সাধুবাদী জানাবো। জি, আরেকটা বিষয় একটু যদি পরিষ্কার করতেন, একজন সংসদ সদস্যের সাথে একজন পুলিশ সদস্য তার গাড়ির কাঁচ কেন ভেঙেছে সেটা এভাবে জানতে চাইলে আইন অনুযায়ী সেটা কোনো অপরাধ হয় কি না? আপনি কি সেই ভিডিও ফুটেজটা দেখেছিলেন যখন মহরম আলী স্থানীয় সংসদ সদস্য শম্ভু সাহেবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন? তিনি যেভাবে কথা বলেছেন সেভাবে তিনি যদি কথা বলেন সেটা আইন অনুযায়ী কোনো অপরাধ হয় কি না? পার্শিয়ালি আমি দেখেছি, দেখেন হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যেতে পারে। পুলিশের গাড়ি ভাঙাটা এটা মোটেও কোনো আইনসঙ্গত কাজ নয়। সেটা যখন ভেঙে যাবে, পুলিশ স্বাভাবিকভাবেই তার পাল্টা একটা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করবে। তবে আমি বলতে চাই যে এখানে একজন গুরুজন উপস্থিত আছেন, তার সাথে যেভাবে কথা বললে পরে শোভন হতো সেভাবেই মাথাটা ঠান্ডা করে সেভাবেই কথা বলাটা বাঞ্ছনীয়। এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে অনেক সময় কুল থাকতে হয়, ঠান্ডা থাকতে হয়, সাথে সাথে উত্তেজিত হয়ে যাওয়াটা এটা মোটেই যথোপযুক্ত হয় না। যত বেশি কুল থাকা যাবে, যত বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণের তার মানসিক নিয়ন্ত্রণটা যত বেশি থাকবে তত বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তার নিয়ন্ত্রণ করা। এটা যদি উনি যদি মনে করতেন যে আমি একজন সংসদ সদস্যের সাথে কথা, হ্যাঁ তাতে থাকতে হতো, তাহলে হয়তো জি সৌরভ হাসান, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি উত্তরটা আসলে নিতে পারিনি, পুলিশের যে লাঠিপেটা ছাত্রলীগের কর্মীদের উপর, সে ঘটনায় পুলিশের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন সৌরভ হাসান? ধন্যবাদ। পুলিশের ভূমিকাকে দেখার আগে সাবেক AIG যে কথাগুলো বলছেন আমি শুনছিলাম, পুলিশ ভূমিকা রাখতে পারছে কি না, পুলিশ তো আইনানুগ ভূমিকা রাখার কথা। প্রশ্ন হচ্ছে যখন সরকারি দল এবং বিরোধী দলের আর সঙ্গে মধ্যে সংঘাত হয়, তখন পুলিশ বা সরকারি প্রশাসন একটা ভূমিকা, একটা অবস্থান নিয়ে থাকে, এবং আমরা প্রায় সব ক্ষেত্রেই দেখি তারা সরকারি দলের পক্ষে এবং বিরোধী দলের বিপক্ষে নিয়ে থাকে। এখানে যে সমস্যাটি হয়েছে সেখানে অতিরিক্ত SP বলুন আর নিচের কর্মকর্তা বা কনস্টেবল বলুন, তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে যে সেখানে আওয়ামী লীগেরই বা ছাত্রলীগের দুটি পক্ষ, সে কোন পক্ষকে সমর্থন, যদি এক পক্ষের বিরুদ্ধে অবস্থান নেয় অন্য পক্ষ খুশি হবে, আবার অন্য পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অন্য পক্ষ সেটাকে স্বাগত জানাবে। প্রশ্ন হলো যে তারা আইনানুগ দায়িত্ব পালন করতে পারছে কি না। সেখানে একটি শোকসভা, সেই শোকসভাকে কেন্দ্র করে কেন সংঘাত হবে, এটা হলো প্রথম। অর্থাৎ আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর আদর্শের
কি বলে আদর্শের অনুসারী বলে দাবি করে, তারা বঙ্গবন্ধুর আদর্শের এখানে অনুসরণ করেনি, তারা সংঘাত করেছে একটি শোকসভাকে এবং সেখানে পাল্টাপাল্টি মারামারি হয়েছে। পুলিশ তো অযাচিতভাবে মানে কি বলে স্বতঃস্ফূর্তভাবে সেখানে হামলা করেনি, তারা ছাত্রলীগের দুই পক্ষ মারামারি করেছে এবং মারামারির এক পর্যায়ে গাড়ি ভেঙেছে পুলিশের। সুতরাং পুলিশ যে ব্যবস্থা নিয়েছে আমি মনে করি না যে এটি অন্যায় করেছে, কিন্তু আমার যে এটি আপত্তি বা অভিযোগ সেটি হচ্ছে পুলিশ অন্য ক্ষেত্রে সেই কাজটি করে কি না। এখানে যদি আওয়ামী লীগ এবং বিরোধী দলের মধ্যে সংঘাত হতো তখন দেখা যেত যে এরকম মনে করার কোনো কারণ আছে কিনা যে বদলি হলো আমরা দেখলাম, মানে এই ঘটনা যদি ছাত্র দলের সাথে ঘটতো তাহলে হয়তো পুলিশকে এভাবে বদলি হতে হতো না নাকি? না, অবশ্যই তখন পুলিশ প্রশাসন এবং ক্ষমতাসীন দল এক হয়ে যেত, একাট্টা হতো এবং একাট্টা হয়েই বিরোধী দলের বিরুদ্ধে ব্যবস্থা নিত। এটি যেমন শুধু এই সরকারে আমলে হয়েছে তা নয়, এটি সব সরকারে আমলে হয়। যারা ক্ষমতাসীন থাকে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সবসময় চায় পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন দুটোকেই তাদের আয়ত্তে আনতে চায়, তাদের নিয়ন্ত্রণে আনতে চায়, তাদের কথা শুনবে এটি চায়। পুলিশ প্রশাসন বা জনপ্রশাসনকে তাদের স্বাধীন মতো আইন অনুক ব্যবস্থা নিতে দেয় না। কথা হচ্ছে যে সেই সরকারি দলের যে হস্তক্ষেপ, অর্থাৎ সরকার এবং সরকারি দল এখানে একাকার হয়ে যায়। এই যে সেখানকার আওয়ামী লীগ নেতারা পুলিশের উপর খড়গহস্ত হলো, তাদেরকে এমনকি বাধ্য করলো ব্যবস্থা নিতে সরকারকে, আর সেটার কারণটা হচ্ছে যে তারা যেভাবে চেয়েছে পুলিশ প্রশাসন ব্যবহার করবে, পুলিশ প্রশাসন আচরণ করবে, সেটি করেনি বলে। আমি মনে করি যে এখানে মূল গলদটা হচ্ছে আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে, সেটি সমাধান না করে। আপনি মূল গলদ ছাত্রলীগের ভিতরে যদি দেখেন বা 2017-18 এবং বিভিন্ন সময় যে হয়ে থাকে। জি, শেষ করুন, তারপর আমি যাচ্ছি অন্য অতিথির কাছে। জি, শেষ করুন সোরাব। হ্যাঁ, মূল গলত হচ্ছে ক্ষমতাসীন দলের ভিতরে, সেটি সমাধান না করে পুলিশ প্রশাসনকে বা জনপ্রশাসনকে দায়ী করলে সমস্যার সমাধান হবে না। আমাদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ আছেন। রিয়াদ, এই যে বরগুনার ঘটনাটা, সোহরাব হাসান যেমনটা বললেন, সমস্যাটা আসলে ছাত্রলীগের ভিতরে, বরগুনায় যে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষটা মানে ইট পাটকেল ছোড়াছুড়ি নিয়ে এই ঘটনার সূত্রপাত, সেই ঘটনায় যে দুটি গ্রুপ জড়িত, তারা সবাই আপনার ছাত্রলীগের একই পথের যাত্রী, আপনারা একই আদর্শে আপনারা বিশ্বাস করেন, তারপরেও এই ধরনের আসলে অন্তর্দ্বন্দ্ব ছাত্রলীগের বিভিন্ন জেলা কমিটি ঘোষণা হলেই কেন হয়, সেটা কি এই কারণে হয়? যে প্রশ্নটা আমি একদম শুরুতে আহমদ হোসেনকে করেছিলাম, আপনি নিশ্চয়ই শুনেছেন, এক ধরনের নিয়ন্ত্রণ আছে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আপনাদের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে। সেই আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় জায়গায় আছেন, পদগুলোতে আছেন, তাদের হস্তক্ষেপের কারণে বা তাদের আদর্শিক লোকগুলো ছাত্রলীগের কমিটিতে জায়গা পায় না বলেই কি বিভিন্ন জেলায় এই সমস্যাগুলো আমরা দেখছি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছু বলার পূর্বে, আগস্ট মাস আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15-ই আগস্ট সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সোহরাব হোসেন আমার শ্রদ্ধেয়, আমাদের কলাম লেখক শ্রদ্ধেয় সোহরাব হোসেন সাহেব, তিনি যেটি বললেন যে ওখানে ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপের সংঘর্ষের প্রেক্ষাপটে পুলিশ ছাত্রলীগের ভিতরে এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করার জন্য লাঠিচার্জ করেছেন। আমরা কিন্তু মেইন স্ট্রিম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রলীগের ওখানে দুটি গ্রুপের সংঘর্ষের কোনো চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি, সেটি কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। আমরা দেখি যে ছাত্রলীগের বিরুদ্ধে ইয়াজ আল রিয়াদ কি হয়েছিল আপনি বলেন তাহলে, আপনি একটু বলেন কি হয়েছিল। আমি বলছি না, ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশ ছাত্রলীগকে পেটালো কেন, মানে আমাদের যে আজকে অনুষ্ঠানের টপিক সেই প্রশ্নের উত্তরে দেন, ছাত্রলীগকে কেন পেটালো?
এখন প্রশ্ন ছাত্রলীগের ভিতরে গ্রুপ থাকতে পারে, কোন একটি গ্রুপ যদি কোথাও যদি শোক দিবসের প্রোগ্রাম করে তাহলে পুলিশের দায়িত্ব হচ্ছে বিবাদমান প্রত্যেকটি গ্রুপ যাতে ওখানে যাতে নির্বিঘ্নে যাতে তারা তাদের কর্মসূচি পালন করতে পারে সেটি দেখভাল করার দায়িত্ব হচ্ছে পুলিশের। এখন আপনি যে অভিযোগটি তুলেছেন যে পুলিশের গাড়ির উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে, এখন পুলিশের গাড়ির উপর যদি ইট নিক্ষেপ করা হয় থাকে তাহলে সেটির জন্য নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা রয়েছে। সেই জায়গা থেকে শোক দিবস চলাকালীন অবস্থায় সেখানে গিয়ে এরকম বেদরব পিটানো কি সেটি কি আইনগত পন্থা অনুসরণ করে করা হয়েছে এবং সেটা আপনি বলছেন, এই প্রশ্নটাই আপনার কাছে করছি। রিয়াদ, আপনার কি মনে হয়, মানে আপনি বলছেন ছাত্রলীগের গ্রুপ নেই, হ্যাঁ দুটি দলের কথা যেটা বলা হচ্ছে সেটা না, আপনি বলছেন যে গাড়ির উপর হামলা চললে ইট পাটকেল ছোড়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত, পেটা মানে পেটানোর দরকার ছিল না, তাহলে আপনি বলুন ছাত্রলীগকে কেন পেটালো পুলিশ, পুলিশের মানে কোন স্বার্থ হাসিলের জন্য পেটালো বলে আপনি মনে করছেন? আমি 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 আপনাকে একটু সংশোধন করে দেই, আমি বলিনি যে ছাত্রলীগের বিরুদ্ধে গ্রুপিং নেই, গ্রুপিং থাকবে অথবা আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ তো কোনো গ্রুপিং এ জড়ানোর কথা নয়, পুলিশ তো এই গ্রুপের শোক দিবসের প্রোগ্রাম হচ্ছে নাকি ওই গ্রুপের শোক দিবসের প্রোগ্রাম হচ্ছে এটি পুলিশের বিবেচ্য বিষয় নয়। পুলিশের বিবেচনার বিষয় হচ্ছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, নিয়ন্ত্রণ রাখবে, নির্বিঘ্নে প্রোগ্রাম করার জন্য তারা সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিবে, সেটি হচ্ছে একটি দিক। আর আপনি এর পূর্বে যে প্রস্তুতি করেছেন, হ্যাঁ আপনি জেলা আওয়ামী লীগের আপনি আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের কথা বলেছেন, তাদের ওখানকার কমিটি করবার যে ক্ষেত্রে ওনাদের কর্তৃত্ব বজায় রেখে কমিটি করা, তাদের নির্দেশ মেনে কমিটি করা, এগুলো আসলে খুব মুখ্য বিবেচ্য বিষয় নয়। এই অর্থে মুখ্য বিবেচ্য বিষয় নয়, আমরা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন এবং আমরা প্রত্যেকটি জেলায় কমিটি করতে গেলে আমরা ওখানকার আমাদের যারা প্রবীণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের জেলার ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের সাথে সলাপ পরামর্শ করে আলাপ আলোচনা করে যারা ওখানে দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, তাদের ত্যাগ দীক্ষা রয়েছে, ছাত্র সংগঠন হিসেবে তাদের ডেডিকেশন রয়েছে, সেই জায়গাগুলো আমরা যাচাই বাছাই করে তাদের সাথে সলাপ পরামর্শ করেই কমিটি গঠন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা সেই জায়গা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আলাপ আলোচনা করে আমরা বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করেছি কি করিনি? যদি ছাত্রলীগের কমিটি যদি আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে তাদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ করে যদি আমরা কমিটি গঠন করে না থাকি এবং সেখানে বিবাদমান গ্রুপের সাথে কথা বলে সমন্বয় করে যদি আমরা কমিটি গঠন করে না থাকি তাহলে সেটির ব্যর্থতা আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের। মানে আপনি তো বলছেন যে আলাপ আলোচনা করা হয়নি বলে এই এই দ্বন্দ্ব সংঘর্ষ, মানে 31 জুলাই কমিটি গঠন করার পর থেকেই কিন্তু বরগুনায় বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে, মানে তার মানে আপনার কথা থেকে এটা কি মনে হচ্ছে না যে আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন বরগুনায়, বরগুনার যারা দায়িত্বে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিকে অবাঞ্ছিত করেছে জেলা আওয়ামী লীগ, সেই জন্য এটা তো এখন প্রশ্ন উঠছে। আমরা তো ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তারা যেই কমিটি সম্পর্কে গতকালকে যারা তারা যেই প্রেস ব্রিফিং করেছেন এবং ছাত্রলীগের বিরুদ্ধে তারা যেই অবস্থান ঘোষণা করেছেন তাতে তো এটি প্রতীয়মান হয় যে আমরা জেলা কমিটি করবার ক্ষেত্রে তাদের সাথে আলাপ পরামর্শ করিনি, তাদের সাথে আলাপ পরামর্শ করা হয়নি। একটু রিয়াদ আপনাকে একটু থামাচ্ছি, এই এই প্রসঙ্গটা নিয়ে আমি আহমদ হোসেনের কাছে যেতে চাই। তার মানে আহমদ হোসেন, আপনার এই যে ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, ছাত্রলীগ চাইলে তো তারা নিজেরা নিজেদের মতো করে কমিটি দিতেই পারে, আপনি শুরুতে বলেছেন যে নিয়ন্ত্রণ থাকবে কিন্তু তাদেরকে কন্ট্রোল ঠিক করে না মূল আওয়ামী লীগ, কিন্তু আহমদ হোসেন আপনি শুনলেন রিয়াদ যেটা বললো যে আলোচনা করা হয়নি স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে, রিয়াদ মনে করছেন এই কারণে এই যে অবাঞ্ছিত ঘোষণা, এই যে সংঘর্ষ ঘটে থাকতে পারে রিয়াদের কথা শুনে আমার মনে হয়েছে, তার মানে কি আহমদ হোসেন ছাত্রলীগের কমিটিতে কে থাকবে না থাকবে সেটা জেলার মাথা আওয়ামী লীগের মাথা, তাদের সঙ্গে আলোচনা না করলে এই ধরনের সংঘর্ষ হতেই থাকবে এরকম কিছু? রিয়াদ তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করে, জি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, আমিও ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমাদের সময়কালে ছাত্রলীগ ছাত্র রাজনীতি আজকের সময়ের ছাত্র রাজনীতি কিছুটা মৌলিক পার্থক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে ছাত্রলীগের এখানে কমিটি প্রণয়ন করতে যেয়ে এখানকার এমপি বা পার্টি জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের তাদের সাথে পরামর্শ করা হয়েছে কি না এটা আমার জানা নেই,
যে পরামর্শ হয়ে না থাকে বা তাদের মতামত না হয়ে থাকে, সেটা ছাত্রলীগের প্রেসিডেন্সে কী বুঝবে কতটুকু কারেক্ট হলো ইনকারেক্ট হলো। তো আমাদের সময়ে আমরা এগুলো করতাম যে লোকাল পার্টি পলিটিক্সে একা দেখা যায় দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপকে ব্যালেন্স করে সমন্বয় করে কমিটি করা হতো। একা দেখা যায় তো ছাত্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট একজন নিত, সেক্রেটারি একজন নিত, এইভাবে নিয়ে সমন্বয় করে যাওয়া হতো। এখন এই ক্ষেত্রে কি এর ব্যত্যয় ঘটেছে নাকি আমি জানি না, রিয়াজ বলতে পারবে। কাজে এগুলো ছাত্রলীগের রিয়াজ, তাদের দায়িত্ব। সেই জন্য আমি এখনও বলবো যে এখানকার সিচুয়েশন যেটা হয়েছে যে পুলিশকে আপনার ট্রান্সফার করলে প্রবলেম সলভ হয় না। পুলিশ কিন্তু একটা নিগোসিয়েটর বটে, পুলিশ নিগোসিয়েট করতে পারত, পুলিশ কিন্তু আপনার বিভিন্ন গ্রুপের সাথে নিগোসিয়েট করতে পারত, এটা কিন্তু করা উচিত। সব জায়গায় এটা হয়, পুলিশ ওসি নিগোসিয়েট করে, এডিশনাল এসপি নিগোসিয়েট করে, এমপি সাহেবের কাছে যায়, পার্টি রাজনীতির কাছে যায়, দুই পক্ষকে সমন্বয় করে, যেটা রিয়াজ বলেছে দুইটা প্রোগ্রাম হতে পারে, তিনটা হতে পারে, এই তিনটার মধ্যে সমন্বয়। যতটুকু গণমাধ্যমের বরাতে বা আমাদের আমাদের যারা সহকর্মী আছেন তাদের বরাতে যতদূর জানি, 31 জুলাই রাতে কমিটি ঘোষণার পর থেকে এই যে এতগুলো দিন 15 আগস্ট পর্যন্ত পুলিশ আসলে সেই চেষ্টাটাই করেছে যেন দু পক্ষের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ না জড়ায়, সেটাই আমরা জানি পুলিশ পুলিশের মতন চেষ্টা করেছে বলে আমরা খবর পেয়েছি। আহমদ হোসেন, যেই প্রশ্নটা আপনাকে করতে চাই, এই যে গত রোববারের একটি ঘটনা, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী রাব্বি খানকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বিবাদমান অপর পক্ষই নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন রাব্বি খান। তিনি এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন। ছাত্রলীগের কর্মী পরিচয়ে আগে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে নিরাপত্তা চেয়ে সে রক্ষা পায়নি। সংগঠনের কাছে নিরাপত্তা চাবে সেটা সে ভাবেইনি, কেন সংগঠনের মধ্যে দলাদলি। এর আগে 31 জুলাই মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি নিয়ে অসন্তোষের কারণে আপনি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল ছাত্রলীগের পদবঞ্চিত কর্মীরা, পরীক্ষা ক্লাস বন্ধ ছিল। এই যে ছাত্রলীগের গ্রুপিং, এটা কি রাজনীতির অংশ? মানে এভাবে চললে কি আসলে আপনি মনে করেন এটা কি শুধু ছাত্রলীগের ইমেজকেই ক্ষুণ্ণ করবে, আওয়ামী লীগের ইমেজকে এর সাথে জড়িত নয় আহমদ হোসেন? না, ছাত্রলীগের ইমেজ যদি ক্ষুণ্ণ হয় সেখানে তো আমাদের ইমেজের প্রশ্ন আছেই। জি, কারণ ছাত্রলীগ তো আমার তো বিচ্ছিন্ন কিছু নয়। ছাত্রলীগের কর্মকাণ্ড, নেতিবাচক কর্মকাণ্ড আমাকেও এখানে ক্ষতিগ্রস্ত করে, স্বাভাবিক কারণে ছাত্রলীগকে বিষয়টা ভেবে দেখতে হবে। ছাত্রলীগ যেহেতু আদর্শিক সংগঠন, তারা যদি কোনো নেগেটিভ কাজ করে এটার প্রতিক্রিয়াটা কিন্তু আমাদের বহন করতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমি কিন্তু আপনার এই প্রোগ্রামে এসেছিলাম, লাইভ প্রোগ্রামে। জি, সেদিন কিন্তু আমি বলেছিলাম প্রক্টর সাহেবকে যে আপনি, আপনার কোনো কন্ট্রোল নাই, এখানে যারা অবস্থান নিয়েছে এদের উপর আপনার কোনো কন্ট্রোল নেই, আপনি শিক্ষক হিসাবে যতই বক্তৃতা করেন লাভ হবে না। আপনি যান চট্টগ্রাম মহানগরের দুজন নেতা আছে, একজন উপমন্ত্রী তিনি আছেন, আমাদের আছেন বৈদ্যুতিক সাহেবের ছেলে উপমন্ত্রী, এবং আমাদের নাসের সাহেব, তাদের কাছে গেলে তারা যখন বলবে উল্টো হয়ে যাবে। পরদিন দেখা গেল আমাদের যে উপমন্ত্রী আছে নৌফেল পোস্ট করলো, সাথে সাথে সব উল্টো হয়ে গেল। লিডারশিপ যদি তাদের কমান্ড আছে, কন্ট্রোল আছে, তারা যদি যখন বলে এটা উল্টো হয়ে যায়। শম্ভু ভাই, শম্ভুদা এবং দেলুয়ার সাহেব, তারা যদি এটা কন্ট্রোল করতেন তাহলে এই পরিস্থিতি গড়া হতো না, তারা কন্ট্রোল করতে পারতেন, কেন পারতে পারলেন না? এ দায় তাদেরও নিতে হবে। তারা যদি লোকাল লিডার, একজন মেম্বার অফ পার্লামেন্ট, শম্ভুভাই তো শম্ভুদা তো ছাত্রলীগের নেতা ছিলেন, দেলোয়ার সাহেব একবার এমপি ছিলেন, লোকালি দুজনই পাওয়ারফুল, একজন এমপি আর একজন নন এমপি, তারা কিন্তু নিজ নিজ ফোর্সকে নিয়ন্ত্রণ করতে পারতেন। এটা পুলিশ লাগে না, আমি যদি আমার ফোর্সকে, আমার অনুসারীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি, হাউ ক্যান আই ক্লেম যে আই এম এ লিডার? আই এম এ লিডার, আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই স্টপ করতে হবে। সেক্ষেত্রে তাহলে পুলিশকে ব্যবহার না করলে চলতো, পুলিশের গাড়িতে আপনা হবে কেন? পুলিশ তো ল এনফোর্সিং এজেন্সি, তাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। তো এখন আমি যদি আমার আদর্শের সংগঠন ছাত্রলীগের কর্মীরা যদি স্থানীয় নেতারা যদি এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারতো তাহলে পুলিশেরও দরকার নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আপনি বললেন যে তার হোল্ড নাই সেখানে, আসলেই কি এইভাবে? যখন যেমন আমি বরগুনার কোনো কোনো ব্যবসায়ী আমাদেরকে বলেছেন যে কমিটি গঠন হওয়ার পর দুপক্ষের এই বিক্ষোভ ভাঙচুরে এমন অবস্থা তাদের ব্যবসা করা দায় হয়ে পড়েছে,
এই যে কমিটি গঠন নিয়ে এই অবস্থা, আপনি বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হোল্ড নাই, আসলে কি যখন ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে এই ধরনের সংঘর্ষ হয়, বিবাদ হয়, বিক্ষোভ হয়, তখন আশেপাশের যাদের আসলে কন্ট্রোল করার কথা তারা আর কন্ট্রোল করতে পারে বিষয়গুলো? না হোল্ড না, আপনার একটা একদম ছাত্রের উপর হোল্ড আছে, বা একটা রাজনৈতিক কর্মীর উপর হোল্ড তোমার নাই। একটা রাজনৈতিক কর্মীর উপর নিয়ন্ত্রণ হচ্ছে রাজনৈতিক নেতা, এটা আপনাকে বুঝতে হবে, এটা তো রিয়ালিটি, মানতে হবে। একজন শিক্ষক হিসাবে ছাত্রের উপর নিলে অবশ্যই তার নিয়ন্ত্রণ আছে, বাট একটা পলিটিক্যাল ফোর্স এটার উপর নিয়ন্ত্রণ আর নাই, থাকবে না। এটা নিয়ন্ত্রণ হচ্ছে নেতৃত্বের, সে যা যে নেতার অনুসারী সেই নেতার নির্দেশ সে ফলো করে। যেমন আমাদের নৌফের উপমন্ত্রী, শিক্ষামন্ত্রী যখন ফেসবুকে পোস্ট করলো, সাথে সাথে কিন্তু সব উল্টো হয়ে গেলো, পরদিন সব উল্টো হয়ে গেছে, কিন্তু পুলিশ লাগেনি, সব উল্টো হয়ে গেছে। কাজে আমার তো মনে হয় শম্ভুদা বা দেলুয়া সাহেব তারা যদি সেদিন মিলে হোক বা যাদের অবস্থান থেকে হোক তাদের অনুসারীদেরকে নিয়ন্ত্রণ করতেন, তাহলে এই ঘটনা হতো না। ছাত্রলীগের কমিটি করেছে সেন্ট্রাল থেকে, আর ভাঙচুর করতে হবে ব্যবসায়ীদের কেন? বিদ্যাসরা কি অন্যায় করেছে, তাদের কেন ভাঙচুর করতে হবে? এটা কোনো রাজনীতির ইথিক্স, এটা কালচার, রাজনীতি ইথিক্স না সেটা, সেটা নিশ্চয়ই এই 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 লাইনটি নিশ্চয়ই আপনি আপনার দলের মধ্যে পৌঁছে দিবেন। সৌরভ হাসান, এই যে কমিটি ঘোষণার পর থেকে আমরা বিভিন্ন জেলায় দেখি বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সৌরভ হাসান, এগুলো কি আসলে এড়িয়ে যাওয়া ছাত্রলীগের জন্য, সর্বোপরি আওয়ামী লীগের জন্য মঙ্গল হতো কি না? না, এড়িয়ে যাওয়া তো মঙ্গল হতো, তার চেয়েও যে জরুরি প্রশ্নটি হচ্ছে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে কেন? এভাবে ছাত্রলীগের সম্মেলন হবে, সেটা যে কোনো পর্যায়ে, উপজেলা বা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ে ছাত্রলীগের সম্মেলন হবে, কাউন্সিলররা সেখানে উপস্থিত থাকবেন, তাদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। এর আগে তো ছাত্রলীগ এভাবে নির্বাচন করেছে, এবং আমরা তো অনেক ছাত্রলীগ যখন আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন আমরা দেখেছি যে ছাত্রলীগের প্রায় প্রতিটি কমিটি নির্বাচনের মাধ্যমে হতো, অন্তত সভাপতি সাধারণ সম্পাদক, কিন্তু ক্ষমতায় আসার পর এই কমিটি অজ্ঞাত স্থান থেকে কমিটি হয়, এবং স্বাভাবিকভাবে পক্ষ বিপক্ষ থাকে, এবং কেউ মানে কেউ মানে না। আমি মনে করি যে ছাত্রলীগের গঠনতন্ত্রে যেভাবে কমিটি করার কথা আছে সেভাবে কমিটি হলে এই এই সংঘাত অনেকটাই কমে যেত। আর দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগ, এই যে বরগুনার ক্ষেত্রে যা হয়েছে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, আওয়ামী লীগের বিবাদমান গ্রুপ তারা পুরোপুরি নিয়ন্ত্রণ চান যে ছাত্রলীগ আমার হবে, যুবলীগ আমার হবে, স্বেচ্ছাসেবক লীগ আমার হবে, মহিলা আওয়ামী লীগ আমার হবে, মানে সবাই চান যে তার একক নিয়ন্ত্রণে থাকবে। এই যে সেখানে যে সভাপতি বা সাধারণ সম্পাদক বা কমিটির অন্যান্য নেতা, কেউ তো অংশীদার করতে চান না ক্ষমতার, ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করতে চান, এবং যার যিনি মনে করেন যে তার সমর্থক বেশি, যত বেশি সমর্থক আদায় করতে পারবে, যদি ছাত্রলীগের সমর্থন পায়, যুবলীগের সমর্থন পায়, তাহলে তিনি সেখানে একচ্ছত্র নেতা হবেন, অন্য কাউকে পাত্তা দিতে হবে না। বরগুনায় বিশেষ করে এই গত 2014 নির্বাচন, 2018 নির্বাচন মনোনয়ন নিয়ে যা হয়েছে, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আমি বলছি এটি কি আওয়ামী লীগের রাজনীতি হতে পারে? একটি গণতান্ত্রিক দলের রাজনীতি হতে পারে? সুতরাং আমরা ছাত্রলীগকে বলছি, কিন্তু ছাত্রলীগের পিছনে যে অভিভাবক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেই তো ঠিক নেই। সেখানকার কমিটি আমাদের সময় আসেন এখানে, যদিও তিনি বরিশাল বিভাগের দায়িত্বে নন, কিন্তু একটি জেলা কমিটি নিয়ে এরকম কি হতে পারে যে সাধারণ সম্পাদক সভাপতির মুখ দেখবে না, সভাপতি সাধারণ সম্পাদকের মুখ দেখবে না, এক কমিটি ঘোষণা করা হলে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তাকে সেখানে থাকতে দেওয়া হবে না, এই 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 ঘটনা ঘটবে কেন? কেন্দ্রীয় আওয়ামী লীগের, আওয়ামী লীগকেও বলবো, তারা এটি দ্রুত হস্তক্ষেপ করেনি কেন? এবং এটি শুধু বরগুনায় না, বরগুনায় তো একটু বেশি হয়েছে বলে গণমাধ্যমে এসেছে, বাংলাদেশের অনেক জেলায় ছাত্রলীগ আওয়ামী লীগ পরস্পর বিরোধী, মানে ছাত্রলীগ প্রতিটি সংগঠনের সঙ্গে, সংগঠনের মধ্যে বিবাদ আছে। এমপি বনাম উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান,
বনাম সেখানকার আওয়ামী লীগের কমিটি, মানে কেউ কেউ কাউকে ছাড় দিতে চায়, ছাড় দিতে চায় না, একসঙ্গে কাজ করা দূরের কথা। জি, কারণেই আমরা দেখি জাতীয় শোক দিবস হোক, স্বাধীনতা দিবস, এবং সেই কারণে বরগুনার মতো ঘটনাগুলো ঘটছে এবং বরগুনায় ছাত্রলীগকে পুলিশের লাঠি পেটা করতে হয়েছে। তাই তো সোহরাব হাসান, সোহরাব হাসান, সময় খুব বেশি নেই, মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে আমি একটু যেতে চাই। মোহাম্মদ মোখলেসুর রহমান, দুটি ঘটনা, বরগুনার ঘটনা এবং ভোলার ঘটনা। বরগুনার ঘটনায় 5 পুলিশ সদস্য প্রত্যাহার সহ অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বদলি করা হলো, কিন্তু ভোলার ঘটনায় পুলিশ সের গুলিতে দুজন নিহত হওয়ার অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো ব্যবস্থা আমরা গ্রহণ হতে দেখি নাই। এই আচরণকে কোনোভাবে কেউ যদি পক্ষপাত দুষ্ট বলে তাহলে ভুল হবে কি না? জনগণের কাছে কোনো ভুল বার্তা পৌঁছচ্ছে কি না? মুখলেসুর রহমান, জি, কোথাও আইনশৃঙ্খলাজনিত সমস্যা যদি তৈরি হয় এবং সেখানে যদি শক্তি প্রয়োগ করার বিষয় আসে, বল প্রয়োগ করার বিষয় আসে, সেই বল প্রয়োগটা যথাযথ হয়েছে কি না, সেখানে গুলিবর্ষণের অবস্থা যদি সৃষ্টি হয় সেগুলো যথাযথ হয়েছে কি না, সেগুলোর একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি আছে, সেই এক্সিকিউটিভ ইনকোয়ারি দ্বারা এটা জাস্টিফাইড হতে হবে যে হ্যাঁ, এখানে সিচুয়েশনটা তেমনই তৈরি হয়েছিল যে কারণে এখানে গোলাগুলি করতে হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে। তো এটা না করা পর্যন্ত বলা যাচ্ছে না যে তার অ্যাকশনগুলো জাস্টিফাইড অথবা জাস্টিফাইড নয়। ভোলার ঘটনা এক রকম আর বরগুনার ঘটনা আরেক রকম, দুটোর সাথে একটার সাথে আরেকটা মেলানো ঠিক হবে না। তবে যদি জনমনে প্রশ্ন তৈরি হয়, যদি মানুষের ভিতরে একটা উদ্বেগ দেখা দেয় যে আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ অতিরিক্ত রকমের বল প্রয়োগ করেছে কিংবা তাদের অ্যাকশনটা যথাযথ হয় নাই, সেই ক্ষেত্রে একটা তদন্ত কমিটি করে গেলে দেখাটা খুবই জরুরি হবে, দেখাটা খুবই জরুরি। এবং আমি যেটা বললাম, সর্বাগ্রে একটি এক্সিকিউটিভ ইনকোয়ারি করে জরুরি, সর্বাগ্রে ওই এক্সিকিউটিভ ইনকোয়ারিটা তদন্ত করাটা জরুরি। জি জি, ধন্যবাদ মোখলেসুর রহমান। ইয়াজ আল রিয়াদ, একটু ছোট করে একদম শেষ মুহূর্তে আপনার কাছে জানতে চাই, এই যে ঘটনাগুলো ঘটছে বা বরগুনার ঘটনা এটাই যে ঘটলো, আপনারা কেন্দ্রীয়ভাবে ছাত্রলীগ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন? না, একটু একটু আত্মসমালোচনা করা দরকার আছে, যেটি আসলে আপনিও কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে আমাদের ছাত্রলীগের কমিটি, বরগুনা জেলা ছাত্রলীগ কমিটি 31 জুলাই গঠন করা হয়েছে, এটি আসলে মোটেও কাম্য ছিল না, এটি আমরা প্রত্যাশা করি না। এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এই ধরনের এই প্রক্রিয়ায় কমিটি গঠনকে আমরা ইতিমধ্যে বিরোধিতা করেছি এবং আমরা নিষেধ করেছি যাতে এই প্রক্রিয়া কমিটি গঠন করা না হয়। কমিটি গঠন যেই সংকটটি বরগুনা হয়েছে, কমিটি যদি আমরা এই প্রক্রিয়া গঠন না করে তড়িঘড়ি করে যদি আমরা কোনো জেলা কমিটি গঠন করি তাহলে সেখানে খুব স্বাভাবিকভাবেই আমরা ভালো নেতৃত্ব পাবো না, আমরা যোগ্য নেতৃত্ব পাবো না, এবং যার প্রেক্ষিতে বরগুনা এই ধরনের ঘটনা বা অপরাপর। তার মানে ইয়াজ আল রিয়াদ, আপনারা কেন্দ্রীয় যারা কমিটিতে আছেন তাদেরও আসলে মতের মিল হচ্ছে না, কেউ ভাবছেন যে 31 জুলাই কমিটি করে দিয়েছেন তারা ভেবে, আর কেউ ভাবছেন যে করাটা উচিত হয়নি, তার মানে আপনাদের মধ্যেও এক ধরনের দ্বিমত আছে, তাই তো রিয়াদ? এক লাইনে যদি শেষ করতেন। এখানে আমাদের মতে মিল অমিল না, ছাত্রলীগের কমিটি, জেলা ইউনিটের কমিটি কিভাবে গঠিত হবে বা কোন ইউনিট কমিটি কিভাবে গঠিত হবে ছাত্রলীগের গণতন্ত্রে সুনির্দিষ্ট ভাবে বলা রয়েছে। আমাদের শ্রদ্ধেয় আহমদ হোসেন ভাই এখানে উপস্থিত রয়েছেন, তাদের সময় তারা ছাত্রলীগের কমিটি গঠন করার সময় আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমতিক্রমে, সর্বসম্মতিক্রমে ছাত্রলীগ কমিটি গঠন করা হতো। এখন ছাত্রলীগের কমিটি কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের ইচ্ছা অনিচ্ছা মাফিক যে কোনো সময় ছাত্রলীগের কোনো জেলা। এই কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা সময় করে আলাপ করবো। আজকের জন্য সবাইকে ধন্যবাদ, আমজনতার সঙ্গে থাকার জন্য। আমজনতার শক্তি, বড় শক্তি, আমজনতার সাথেই থাকুন।